কবে থেকে অসুস্থ আপনি? আমি আছি 16-18 বছর। এখানে ওনার ঘর ছিল আগে, তো নদী ভাঙনের ফলে ওনার যে ঘর ছিল সেটা নদীতে নিয়ে চলে গেছে। এখন পরবর্তীতে নদী কাটানোর ফলে উনি এই জায়গাটা আবার নতুন করে একটা ছোটোখাটো ঘর বানায় নিছে, এখানে থাকেন। চাষা আজ 17-18 বছর ধরে ব্রেন স্ট্রোক করে পড়িত আছেন, কিছু করতে পারে না। তো চাষি হলো বিভিন্ন জায়গায় যায় গিয়ে ভিক্ষাবৃত্তি করে তাদের সংসার চলে, আর তার ছেলে ও অসুস্থ, তার এক হাত মনে হয় সম্ভবত প্যারালাইজ। তো গাইস, কিয়ার বাড়ি আসছিলাম, সেইখানে কিয়ার সাথে কথা বলার সময় ব্রিজের উপরে চাচির সাথে হঠাৎ দেখা। উনি বলল চাচা খুবই অসুস্থ এবং ওনার বাড়ির অবস্থাও খুবই খারাপ এবং ওনাদের খুব অসহায়ের মধ্যে দিন কাটছে, তো আসলাম ওনার বাড়ি দেখতে। এটা আপনি এখানে থাকেন? ও, লাইট দেন। চাচা বাইরে আসতে পারবে? ও, তো আসেন কষ্ট করে বাইরে, চেয়ারটা আসেন, চেয়ারটা দেন, বসেন ভাই। থাকতো ও লোক একটু বসতে পাইতো, আমার বসা দিতে হবে না, উনি একটু বসুক। আপনি বলে ও অসুস্থ মানুষ, উনি বসুক একটু, উনি বসুক। ছেলের বাড়ি এই পাশে? হ্যাঁ, ওই পাশে। সে ও ছেলেটার হাত কানে এরকম পুড়ে গেছে, বসেন, আপনি বসেন, ভালো করে বসেন। সকালে খাওয়া দাওয়া করেছেন? কবে থেকে অসুস্থ আপনি? আমি আছি 16-18 বছর। সকালে কি রান্না করেছেন? সকালে রান্না করি, চাল নেই, চালের কোথায় আর কি খাবো, বিক্রি করি আর খাইবা, ওই যে দিলাম ভাটায়। তো ওখানে গেলি দেয় পাড়ায় দুধু, এ ঘরতে ও ঘরেতে দুধু কিনি। হুম, এটু তো আর কাছাতে যাই দিলাম। সাসা টোটালি কিছু করতে পারে না? এটা তো আপনার নদীর চর না, আপনাদের নিজস্ব জায়গা তো না এটা? না, মানে নিজস্ব জায়গা না, তা নদীর চরে। এখানে আগে বাড়ি এখানেই ছিল? গাঙ্গে। ও, তো মানে গাঙ্গে যাওয়ার পরে তো এখানে যখন ভাঙা ছিল, এত পরবর্তীতে মানে খাল কাটাইছে, তো আবার মাটি দেশে, তাই মাটি দেশে, তো ইয়ে দুকার আবার ইয়ে করতে হইব, কিছু পয়সা দিতি, বুঝতে পারি, হ্যাঁ দুটো পয়সা দেতে বইছে। এখন আর কি অসুবিধা করে না, মানে কোনো কিছু বলে না, তাই তো? না, এখন ওই টাকা দিস বলি আর বলে না। আশপাশের লোকজন দেখাশোনা করে? করে, ওই যে সালি ওই দুটুকু সাইল দেয়, বিক্রি করি আমি, তা বুঝতে পারছি। ওষুধ খাওয়া লাগে চাচার? ওরে বাবা, ওষুধ ওষুধের জালে ওষুধ খাইতে পাইতে না আরো বাড়ি গিয়ে না। আপনি এই মানে লোকের বাড়ি যান, ভিক্ষাবৃত্তি করেন, করি তো এই সংসার চলে। আমি পাবো কেন ওদের কাছে? বুঝতে পারছি। রান্না করেন এইখানে? তো গাইস, দেখতেই পাচ্ছেন এটা হলো নদীর চর, এখানে ওনার ঘর ছিল আগে, তো নদী ভাঙনের ফলে ওনার যে ঘর ছিল সেটা নদীতে নিয়ে চলে গেছে। এখন পরবর্তীতে নদী কাটানোর ফলে উনি এই জায়গাটা আবার নতুন করে একটা ছোটোখাটো ঘর বানায় নিছে, এখানে থাকেন। চাষা আজ 17-18 বছর ধরে ব্রেন স্ট্রোক করে পড়িত আছেন, কিছু করতে পারে না। তো চাষি হলো বিভিন্ন জায়গায় যায় গিয়ে ভিক্ষাবৃত্তি করে তাদের সংসার চলে, আর তার ছেলে ও অসুস্থ, তার এক হাত মনে হয় সম্ভবত প্যারালাইজ, তো সেও কোনো কিছু করে যে তাদের পাশে দাঁড়াবে এমন এক পর্যায় নেই, তারও বাচ্চা কাচ্চা সংসার আছে। আচ্ছা শোনেন চাষি, এখন বাজারে তো যাওয়ার মতো পরে বয়স নেই, এই টাকাটা রাখেন, বিকালে বাজারে গিয়ে একটু চাল তার বাজার করে নিয়েন, বাজার করে নিয়েন, আর ওনার জন্য যদি একটু ওষুধ নিয়ে আসতে পারেন।
না আমি যে আমার তো এমন সামর্থ্য নেই যে আপনাদের জন্য অনেক কিছু করে দেবো, বুঝতে পেরেছেন? যতটুকু সামর্থ্য সেটুকু করলাম। নরমই যাবে না, নরমই যাবে না, একটু অল্প করে ভেঙে দেন নাই পরবর্তীতে খেতে পারবে না। তোমাদের জন্য তো দিতে পারতেছি না, ব্রিজে ভরে গেলে না দিতে পারতাম। চাষি তাহলে বিকালে একটু বাজার করি, তাহলে আপনার নিয়েন চাল টাল কিনে। হ্যাঁ, আর দেখি আমি আবার আসতে পারি কিনা। আমি টাকাটা লন্ডন প্রবাসী এক ভাই পাঠাইছে, তার জন্য আজিজুল ভাই, তার জন্য একটু নামাজ পড়ি, দোয়া করে দিন। একটু নামাজ পড়ি, তাহলে দোয়া করে দিন আমাদের জন্য। হাতে কোনো বল নেই, এইখান থেকে এইখানে ফুলাও আছে তো। থাকেন তাহলে আমি চলে যাচ্ছি, বাড়ি যাবো। আমি আমার আসবো না, উপর আল্লাহ সে একজন আছে, সে কোনো না কোনো ভাবে উদ্ধার করবে, বুঝতে পারছেন? কারোর সে কিন্তু খালি পেটে রাখে না, কোনো না কোনো ভাবে উপায় করে দেয়। হ্যাঁ, কোনো না কোনো ভাবে উপায় করে দেয়, তার দেখতে হবে আর কি।